তরঙ্গ টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ শুক্রবার 27 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ, 11 অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ, 11 রবিউল শানি 1442 হিজরি। আজ বরাকের দৈনিক যুগসংঘ ছাড়া অন্যান্য দৈনিক পত্রিকাগুলির প্রধান শিরোনাম দখল করে আছে শেষ বিদায় গগৈকে। দৈনিক সাময়িক প্রসঙ্গের প্রধান খবরে লেখা হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, ব্রহ্মপুত্র বরাকে যাবে চিতাভস্ম, গগৈ শেষ যাত্রায় জনশ্রুত। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, নবগ্রহে বিলীন নশ্বর তরুণ। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, চোখের জলে গগৈকে বিদায়, নামঘর মন্দির মসজিদ গির্জায় অন্তিম দর্শন। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে, নবগ্রহে শেষ বিদায়, পঞ্চভূতে বিলীন গগৈ। দৈনিক যুগসংঘের প্রধান শিরোনামে এসেছে, জঙ্গিদের খতম করবই, মুম্বাই হামলার বর্ষপূর্তিতে হুঙ্কার মোদির, এক যুগ কেটে গেলেও 26/11 ক্ষত এখনো দগদগে। দৈনিক যুগসংঘের প্রথম পাতার কয়েকটি শিরোনাম, হায়দ্রাবাদে পাকিস্তানিরা থাকলে দায়ী মোদি শাহ, তোপ ওয়েসির, স্বেচ্ছা সহবাসে বাধা নেই বলল কোর্ট, যার সঙ্গে যেখানে খুশি থাকতে পারেন প্রাপ্তবয়স্ক মহিলা, লাভ জেহাদ ইস্যুতে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। হিমন্তের কথায় হাসপাতালে কেক কাটেননি তরুণ গগৈ, আইএনডিটি বাতিল থেকে জাতীয় গেমস নাগরিক পঞ্জী, গগৈর বিচক্ষণতা অকপটে স্বীকার। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, পাঞ্জাব হরিয়ানা দিল্লি সীমানায় ধুন্ধুমার জলকামানে রুখা গেল না চাষিদের, কৃষকদের আন্দোলনের পাশে কেজরি। বেতন বহির্ভূত অতিরিক্ত টাকা পেনশন থেকে কাটা যাবে না, নির্দেশ হাইকোর্টের, উপকৃত হতে পারেন বহু সরকারি কর্মচারী শিক্ষক। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে, সমীক্ষা। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, ডিব্রুগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে নিহত 6 বরযাত্রী। স্বাস্থ্যমন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারিকে 8 সপ্তাহের মধ্যে তথ্য দেওয়ার নির্দেশ, করিমগঞ্জে মেডিকেল কলেজ, হাইকোর্টে মামলা আইনজীবী হিফজুরের। ভারত বন্ধে বরাকে ব্যাপক প্রভাব, করিমগঞ্জে বন্ধ স্বতঃস্ফূর্ত। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, এনআরসি নবায়নে নেপথ্যে গগৈ, অকপট স্বীকারোক্তি হিমন্তের। ভারত বন্ধ সর্বাত্মক, দিল্লি চলো, জলকামান দাগিয়ে হটানো হল পিকেটার্স, আন্দোলন নয় আলোচনায় বসুন বলল সরকার। ভারত মায়ানমার বন্দী প্রত্যর্পণ, ফেরত গেলেন 27, দেশে ফিরলেন 34। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, বাবার অসম্পূর্ণ কাজ শেষ করব বললেন গৌরব, প্রতিটি জেলায় যাবে চিতাভস্ম। শব্দ দূষণ, মসজিদের আজান বন্ধের দাবি সত্যরঞ্জনের। আধুনিক অসমে রূপকার ছিলেন তরুণ গগৈ বললেন হিমন্ত। দৈনিক যুগসংঘের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, শিলচরে বন্ধ সর্বাত্মক, গ্রেপ্তার 387, মিশ্র প্রভাব হাইলাকান্দিতে গ্রেপ্তার 100, রাজ্য জুড়ে বিদ্যুৎ কর্মীদের ধর্মঘট। লিগেসের খোঁজে ভারতে জেলের ভাত খেয়ে পুশব্যাক 19 মায়ানমারি। বিদ্যুৎ বিভাগ বেসরকারিকরণের প্রতিবাদে লালায় ধর্ণা বিক্ষোভ। রাজেশ্বরপুরের গাগলাছড়ায় নদী ভাঙন গ্রাস করছে বাড়িঘর, নির্বিকার জলসম্পদ বিভাগ, আন্দোলনের হুমকি আসুর। সাময়িক প্রসঙ্গের 3, 7 ও 8 পৃষ্ঠা থেকে, দক্ষিণ সৈয়দপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ভ্যান থেকে উদ্ধার 2 যুবকের মৃতদেহ। করোনা, স্কুল খুললেও 37% শিক্ষার্থী স্কুলে ফিরতে নারাজ। প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী চয়নে অবাধ দুর্নীতির অভিযোগ, পদক্ষেপ গ্রহণ না করলে প্রতিবাদ সাব্যস্ত করার হুমকি বিএসওয়াইএফ এর। অন্যদের ছেড়ে মোদীকে আনুন, সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ওয়েসির। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, তুষারপাতে কাঁপছে উত্তর ভারত, দুষর বৃষ্টিও, বিদ্যুৎ বিভাগ বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘট লালায়। ধুলোর ছড়ে নাভিশ্বাস উঠছে পার্শ্ববর্তী এলাকার জনগণের, দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের কামধেনুতে পরিণত হয়েছে 8 নম্বর জাতীয় সড়ক। মোদী সরকারের কৃষি বিল কৃষকদের স্বার্থ ধুলোয় মিশিয়ে দেবে বলল সি2। রাতাবাড়িতে ভারত বন্ধের আংশিক সাড়া। বিশেষ শিরোনাম, যুগসংঘ থেকে, 2027-এর মধ্যে বিশ্বমানের সেনা গড়ব, জিনপিং এর মন্তব্যে যুদ্ধের জল্পনা।
টিয়ার গ্যাস জলকামান উপেক্ষা করে দিল্লি অভিমুখে কৃষক মিছিল। সাময়িক প্রসঙ্গ থেকে, চলতি গৃহযুদ্ধে নিহত 600, পূর্ব আফ্রিকাকে অস্থির করছে ইথিওপিয়া যুদ্ধ, বলল ইইউ। কালোবাজারের নিয়ন্ত্রণ নিল আজারবাইজান। শোক সংবাদ, পাথারকান্দির টেট শিক্ষক মধুসূদন চক্রবর্তী প্রয়াত। অকালে প্রয়াত প্রাক্তন শিক্ষক তপন দত্ত। প্রয়াত প্রাক্তন এসএসপি মন্তাজি মালিক। শিক্ষক আজির উদ্দিন প্রয়াত, আজ জানাজা। খেলার শিরোনাম, যুগশঙ্খের শেষ পৃষ্ঠা থেকে, 8 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নামছে ম্যান ইন ব্লু। ভারত অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ শুক্রবার সকাল 9:10 থেকে। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, দীর্ঘদিন পর মাঠে 50% দর্শক, আজ সিডনিতে প্রথম ওয়ানডে। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, শিল্পী সত্তায় ফুটবল বিশ্বে অমর মারাদোনা। গতির খেলা থেকে, আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে, ব্যাটিং অর্ডার নিয়ে দ্বিধায় সফরকারীরা। অপয়া জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত। নববার্তার মাঠে ময়দানে থেকে, কেরালা ব্লাস্টার্সকে পয়েন্ট ভাগে বাধ্য করল নর্থ ইস্ট। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।